আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমা হোসেন এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, পাকিস্তানিদের দস্যুদের হাত থেকে দেশকে রক্ষা করার তাগিদ। নয়াপল্টনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, কয়েকজন আটক, মির্জা ফখরুলের প্রতিবাদ। বিএনপিকে এখন আর জনগণ চায় না বললেন এরশাদ, জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। বইমেলার শেষ শিশু প্রহরে ক্রেতা দর্শনার্থীর ভিড়, শিশুদের কার্টুন ও গেমসের আসক্তি কমাতে ভূমিকা রাখতে পারে বই, অভিমত সংশ্লিষ্টদের। দর্শক শুনছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক সংবাদ শিরোনাম। এছাড়া সংবাদ আরো থাকছে মাইটিভি শনিবারের বিশেষ আয়োজন মাই সার্চ। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো ফাঁস হয়ে গেলে এমসিকিউ খুব দ্রুত অ্যানসারটাকে ছড়িয়ে দেওয়া যায়। দর্শক সংবাদে এছাড়াও থাকছে বিশ্লেষণমূলক আয়োজন এডিটরস ভিউ। দর্শক এবারে যাব বিস্তারিত সংবাদে। যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারীদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পাকিস্তানিদের দস্যুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উচ্চ আদালত সহ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ভাষা আন্দোলনের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন বক্তারা। পাকিস্তান নামক দেশটির জন্ম হয়, এই পাকিস্তান হয়েছে বাংলাদেশকে শাসন শোষণ করার জন্য। ফেব্রুয়ারি মাস চলে যায়, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু সম্পৃক্ততার কথা জানিয়ে সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী। ব্যাপক হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়েছি, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষা হবে না, বাংলা সাহিত্য সম্পর্কে কোনো শিক্ষার ব্যবস্থা থাকবে না, এটা তো হতে পারে না। কথা হচ্ছে উচ্চ আদালতের রায়, হ্যাঁ উচ্চ আদালতের যখন রায় ইংরেজিতে লেখা হয়, এই রায়টা পাওয়ার পর এই সাধারণ মানুষটা, তিনি তো নিজে পড়ে দেখে বুঝতে পারছেন না, তো তা তিনি যার উপর নির্ভর করছেন, তিনি যেভাবে বলছেন সেইটাই তাকে বলতে হচ্ছে, তাতে যদি তার কিছু পকেট খালিও হয় সেটাও হচ্ছে, কাজে তাকে তো জানার আর বোঝার সুযোগটাও তো দিতে হবে, এদিকটাও তো বিবেচনা করতে হবে। যুদ্ধ অপরাধীদের মর্যাদা দেওয়ার রাজনৈতিক দলটির সমালোচনা করে তাদের ক্ষমা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যাদের হৃদয়ে পাকিস্তান থাকে বাংলাদেশে সব রকম আরাম আয়েশ ফল ভোগ করবে এই দেশের, আর অন্তরাত্মাটা পড়ে থাকবে ওখানে, আর তাদের জন্য আবার কাঁধে পাকিস্তান, প্যারে পাকিস্তান, কাজেই এই প্যারে পাকিস্তান আলাদের থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করে চলতে হবে। লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তাদের হাতে যারা তুলে দিয়েছিল, জাতি যেন কোনোদিন তাদেরকে ক্ষমা না করে, সেটাই আমার জাতির কাছে আবেদন। সরকারের নেয়া ধীর পদক্ষেপের কারণে মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা তৈরি হয়েছে তা ধরে রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটা সময় দেখেছি যে অনেকেই নিজে মুক্তিযোদ্ধা বলতে সাহস পেতেন না, কি দুর্ভাগ্য আমাদের যে 75 সালের পর জাতির পিতাকে হারাবার পর এই অবস্থা বাংলাদেশে সৃষ্টি হয়েছিল, তখন ছিল রাজাকারদের দাপট, এমন কোন অন্ধকারের জন্য আবার আমরা না পড়ি, আবার মুক্তিযুদ্ধের কথা বলতে দ্বিধাগ্রস্ত হবে, সেই পরিবেশ যেন ভবিষ্যতে আর কোনোদিন বাংলার মাটিতে না আসে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বলবো যে সচেতন থাকতে হবে।
নয়াপল্টনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সে সময় বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে আটক করা হয় কয়েকজনকে। পরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিনা উস্কানিতে পুলিশ বাধা দিয়েছে, তবে অনুমতি না থাকায় কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 22 ফেব্রুয়ারি সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কালো পতাকা মিছিল। মিছিলের এক পর্যায়ে পুলিশের বাধার মুখে পড়ে তারা। আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মীকে। কর্মসূচির অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। রাস্তার উপরে কোনো কর্মসূচি পালন করার কোনো সুযোগ নাই। এই রাস্তাটি জনগণের ব্যবহার করে জনসাধারণের স্বাভাবিক যানবাহন চলাচল বিঘ্ন করে কোনো কর্মসূচি করার কোনো সুযোগ এই ডিএমপিতে নেই। সেই সঙ্গত কারণে আমরা তাদেরকে পানি মেরে এখান থেকে সরিয়ে দিয়েছি। ঘটনার তীব্র নিন্দা জানান দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব তুলে ধরেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশের বাধার কথা। কালো পতাকা প্রদর্শনের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী নির্যাতনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য মহিলা পুরুষ নেতাকর্মীরা গুরুতরভাবে আহত হয়েছেন। এই অবৈধ সরকার তাদের মন্ত্রীরা সারাক্ষণ চেষ্টা করছে উস্কানি দিয়ে এবং এই ধরনের নির্যাতন অত্যাচার চালিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য। একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অবাধ সুষ্ঠু সকলের গ্রহণযোগ্য নির্বাচন হয়, সকলের জন্য পার্টিসিপেট করতে পারে এবং গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি দিয়ে আন্দোলন আমরা করছি। নেতাকর্মীদের আটক করে সুষ্ঠু নির্বাচন করা যাবে না এমন অভিমত প্রকাশ করেন তিনি। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। ঢাকায় বিএনপির কালো পতাকা প্রদর্শনীতে পুলিশের বাধা দেওয়া নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমরা কখনো বাধা দিচ্ছি না। কেউ যদি মাত্রাতিরিক্ত কিছু করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় এ কথা বলেন তিনি। কেউ যদি মাত্রাতিরিক্ত করে জনগণের দুর্ভোগ বাড়িয়ে দেয়, জনগণ মানে রাস্তাঘাট বন্ধ করে দেয়, তখনই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সেই কাজটি করে থাকেন। আজকে যে ঘটনাটি ঘটেছে, আমি তো কুমিল্লে আসছি, আমি সম্পূর্ণভাবে ওয়াকিফাল নই, আমি ঘটনাটি জেনে আপনাদেরকে জানাতে পারবো। তবে নির্বাচনের ধরন নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও জাতীয় পার্টির কোনো প্রশ্ন নেই বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। তিনি বলেন, জ্বালাও পোড়ায় রাজনীতিতে বিশ্বাসী নয় তার দল, বিএনপিকে এখন আর কেউ চায় না বলেও মন্তব্য করেন তিনি। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আসাদ। শান্তিপূর্ণ রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ। বিভিন্ন দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, শান্তিপূর্ণ রাজনীতির মাধ্যমেই দলের অস্তিত্ব টিকিয়ে রাখা হয়েছে। এ সময় তিনি কথা বলেন আগামী নির্বাচন নিয়ে। দেশের মানুষ দুই দলকে চায় না, আবার জাতীয় পার্টি যুগে ফিরে যেতে চায়, তার জন্য 300 আসনের প্রার্থী আমরা ঘোষণা করেছি। এখন নির্বাচন করতে হয়, 300 আসনের প্রার্থী দিয়ে আমরা প্রতিযোগিতা করে নির্বাচন জয়ী হয়ে আমরা ক্ষমতা আসতে চাই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি ছাড়া নিরাপদ স্থান কোথাও নাই। আমরা সকলের জন্য নিরাপদ, আওয়ামী লীগের জন্য নিরাপদ, বিএনপির জন্য নিরাপদ, আমাদের সবাই নিরাপদ। সেই জন্য মানুষ চিন্তা করছে, সব দলকে দেখা হলো, জাতীয় পার্টি দেখলাম, আরো দুই দল দেখলাম, আবার জাতীয় পার্টি ফিরে গেলে আবার নিরাপত্তা সবাই আসবে, নিরাপদে ঘুমাতে পারবে মানুষ। নতুনদের পার্টিতে যোগ দেয়ায় আগামী নির্বাচন সফলের পথে এক ধাপ এগিয়ে গেছে বলে আশার কথা জানান এরশাদ। তোমাদের স্বাগত জানাতে এবং তোমাদের বলতে, তোমরা আশাতে আমাদের জাতীয় পার্টি শক্তিশালী হলো। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা।
বইমেলার শেষ শিশু প্রহরে ক্রেতা দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই দল বেঁধে অভিভাবকদের সাথে মেলায় আসতে থাকে শিশু কিশোররা। সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের কার্টুন ও ভিডিও গেমসের আসক্তি কমাতে ভূমিকা রাখতে পারে বই। আমিনুল মজলিশের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিশু প্রহর শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে থেকেই অপেক্ষার এই চিত্র জানান দেয় অমর একুশে বইমেলার প্রতি ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ। শিশু প্রহরের শেষ দিন বলেই যেন সুযোগটা হাতছাড়া করতে চাইছেন না কেউ। ব্যস্ত শহুরে জীবনে শিশুদের জন্য তৈরি হয় না তেমন বিনোদনের উপলক্ষ, আর সে কারণেই হয়তো প্রাণের এই উচ্ছ্বাস। শিশুদের আকৃষ্ট করতে এই স্টলের নামকরণে আনা হয়েছে বৈচিত্র্য। শিশু কিশোররা ব্যক্ত করলো নিজেদের অনুভূতি। আমার ভূতের বই খুব পছন্দ, আমার বিজ্ঞানের বই, কিশোর আলো, এগুলো পড়তে ভালো লাগে। ড্রয়িং বুক আর আমার রাজকন্যাটা খুব পছন্দ, সেই জন্য আমি বইটা কিনেছি। আমি বাংলাদেশি হিস্ট্রি ব্যাপারে অনেক কিছু জানি না, তো বাংলাদেশি হিস্ট্রি ব্যাপারে জানতে অনেক আগ্রহ। প্রযুক্তির এই যুগে কেন শিশুর পাঠ্যাভ্যাস গড়ে তোলা জরুরি সে ব্যাখ্যা দিলেন অভিভাবকরা। বাচ্চারা তো এখন মানে মোবাইল ছাড়া কিছু বুঝেই না, তো ওটা থেকে বের করে আনার জন্যই এই নতুন জগতের সাথে পরিচয় মানে করিয়ে দেওয়ার প্রয়োজন। বাচ্চাদের নিয়ে আসার মূল উদ্দেশ্য বাচ্চারা যাতে বই সম্পর্কে ভালো মতো জানতে পারে, কোন ধরনের বই আমি পছন্দ করি, ভালো লাগে আমার কোনটা, তো ওই ডিসিশনটাও যেন তারা নিতে পারে, এটার জন্যই আসলে বই মেলায় নিয়ে আসা। শিশু প্রহর শেষ হলেও এর রেশ থাকবে সারাটি বছর এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। এবারে সাপ্তাহিক নিয়মিত আয়োজন মাই সার্চ। প্রশ্নপত্র ফাঁস বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে, আর এই সমস্যা সমাধানে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন তারা। তাই পরীক্ষা পদ্ধতি থেকে এমসিকিউ বাতিল করার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শিক্ষাবিদরা। দর্শক, এই নিয়ে দেখুন এবারের মাই সার্চ, তুলে ধরেছেন সাইদুর রহমান আবির। মাল্টিপল চয়েস কোশ্চেন, বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। সহজ আর নম্বর তুলতে সুবিধা হয়, খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে পরীক্ষার এই পদ্ধতিটি। তবে সাম্প্রতিক বিষয়ের পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁসের প্রায় সব ঘটনাই এমসিকিউ পদ্ধতির অপব্যবহার হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের পর খুব দ্রুত এই পদ্ধতিতে উত্তরগুলো পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। এছাড়া কয়েকটি ঘটনায় পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকরাও অনৈতিকভাবে এমসিকিউ পরীক্ষার সময় শিক্ষার্থীদের সহযোগিতা করার অভিযোগ প্রতিনিয়ত বিভিন্ন মহলে। প্রশ্ন ফাঁস না হইলেই ভালো, হ্যাঁ, এটি একটু প্রবলেম, কারণ মেধার যাচাই হোক এটা আমরাই চাই সবসময়, কারণ এগুলা বন্ধ হওয়ার দরকার। এমন পরিস্থিতিতে দেশের সব পাবলিক পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি বাতিল করার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়, আর এর কারণ হিসেবে অভিযোগ করা হচ্ছে এই পদ্ধতির সুযোগ নিয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মাঝে। কিছু শিক্ষাবিদরা এমসিকিউ বাতিলের বিপক্ষে থাকলেও আবার কিছু শিক্ষাবিদ এর পক্ষে মত দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো ফাঁস হয়ে গেলে এমসিকিউ খুব দ্রুত অ্যান্সারটাকে ছড়িয়ে দেওয়া যায়, দুটোর মধ্যে ওই অর্থে কানেকশন নাই, অর্থাৎ এমসিকিউ কিংবা ডেসক্রিপটিভ কিংবা অ্যানালাইটিক্যাল এই যে বিভিন্ন পরীক্ষা পদ্ধতি, সেই প্রসঙ্গে এইটা উনি বলেননি। উনি বলেছেন আরেকটা সমস্যাকে মোকাবেলা করবার জন্য। এখন সেইটা করে কতটা হবে না হবে আমরা জানি না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হবে। আমার কাছে মূল কনসার্নটা কিন্তু এমসিকিউ না, আমার কাছে মূল প্রশ্নটা হচ্ছে পরীক্ষাগুলোকে অথেন্টিক করতে হবে, গ্রহণযোগ্য করতে হবে। তবে এমসিকিউ বাতিল করলেও যে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে তার নিশ্চয়তা দিতে পারলেন না এই শিক্ষাবিদ। এমসিকিউ তুলে দিলেই এটা যে হবে, মানে কোশ্চেন লিখেছে আমরা বন্ধ করে ফেলতে পারবো, সেই ধরনের কোনো গ্যারান্টি নাই। তবে এমসিকিউ এর যে আলোচনাটা হয়েছে, এমসিকিউ এর মাধ্যমে এমসিকিউটা অনেক লোভনীয়, কারণ এমসিকিউটাকে ফাঁস করে দিতে পারলে যে প্রশ্নটা নেয় সে যদি পয়সার বিনিময়ে নেয় সে আরও বেশি লাভবান হয়, তো সেইটাকে আপনি অ্যাড্রেস করছেন। পরীক্ষা পদ্ধতি আধুনিক করার পাশাপাশি সংশ্লিষ্টরা আরও স্বচ্ছ এবং আন্তরিক হলে এই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রশ্ন ফাঁসের কারণগুলোকে আরেকটু গভীরভাবে খতিয়ে দেখা দরকার। সাইদুর রহমান আবির,
মাইটিভি ঢাকা। দর্শক এবারে যাব এডিটরস ভিউ। বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। ফেব্রুয়ারি এলে সবাই বইমেলায় ভিড় করলেও মেলার ইতিহাস অনেকেরই অজানা। কিভাবে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা, কয়েকটি নতুন বই ছিল মেলায়, এইসব প্রশ্নের উত্তর নিয়েই সাজানো হয়েছে এবারের এডিটরস ভিউ। জানাচ্ছেন আমাদের বার্তা সম্পাদক আতিকুর রহমান দাস। মুদ্রিত বইয়ের ইতিহাস খুব বেশি দিনের নয়। 1440 থেকে 50 সালে জার্মানিতে যখন জোহানেস গুটেনবার্গ অক্ষর বা টাইপের উদ্ভাবন করলেন, তখন থেকেই শুরু মুদ্রিত বইয়ের অস্তিত্ব। এর আগে বই হিসেবে যা প্রচলিত ছিল তা তালপাতা, চামড়া কিংবা কাপড়ে লেখা পাণ্ডুলিপি। বইমেলার ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় ইউরোপের ফ্রান্স, গ্রিস, বলগা, লিও, প্যারিস ও ফ্রাঙ্কফুর্টে বইমেলার ইতিহাস খুবই প্রাচীন। পৃথিবীর বিভিন্ন দেশে বইকে দেখা হয় অর্থনৈতিক উপাদান হিসেবে। ফ্রাঙ্কফুর্ট বা লিপগিজ, প্যারিস অথবা লন্ডনে বইমেলা ছাড়াও জেরুজালেম, টোকিও, সিডনি, ম্যানিলা, বুয়েনস আইরেস, নতুন দিল্লি বা কলকাতাতেও বসে বইয়ের মেলা। তবে বইয়ের কেন্দ্র হিসেবে প্রাচীন মিশর, চীন আর ভারতের কথাও ভুলে গেলে চলবে না। তাই এসব দেশে বই প্রকাশ আর কাগজ উৎপাদনের ইতিহাস খুবই প্রাচীন। তবে অমর একুশে গ্রন্থমেলা আমাদের কাছে একুশে বইমেলা হিসেবেই বেশি পরিচিত। বাংলাদেশের ঐতিহাসিক মেলাগুলোর মধ্যে অন্যতম এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। 1972 সালের 8 ফেব্রুয়ারি শ্রী চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনের বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলা শুরু করেন। এই বইগুলো ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকারী বাংলাদেশী শরণার্থী লেখকদের বই। 1973 সালে বাংলা একাডেমি মহান একুশে মেলা উপলক্ষে 15 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে বই বিক্রয় করত। অমর একুশে উপলক্ষে 7 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হতো। মেলার তখন নাম ছিল একুশে গ্রন্থমেলা। ১৯৭৪ সালে বাংলা একাডেমি 14 ফেব্রুয়ারি জাতীয় সাহিত্য সম্মেলন আয়োজন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সম্মেলনের উদ্বোধন করেন। 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। 1981 সালে একুশে বইমেলার মেয়াদ কমিয়ে 21 দিনের পরিবর্তে 14 দিন করা হয়, কিন্তু প্রকাশকদের দাবির মুখে 1982 সালে মেলার মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয়। 1984 সাল থেকে মেলার নতুন নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা, যা ফেব্রুয়ারি মাস জুড়ে বাঙালির প্রাণের মেলা হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা একাডেমি একটি বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার প্রতিষ্ঠান। আমরা এখানে আশা করি এখানে যারা কাজ করছে তারা এবং এর সঙ্গে যারা যুক্ত হবে তারা জ্ঞান চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পড়তে হবে, লিখতে হবে, জানতে হবে এবং বহু ভাষায় অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা চালাতে হবে। যেহেতু এটা মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই জন্য বোধ হয় আমাদের একটু দৃষ্টিটাকে আরও একটু বাড়িয়ে আমাদের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে, হ্যাঁ, ভারত উপমহাদেশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলো শেখানোর ব্যবস্থা করা উচিত। বই হোক আনন্দের সঙ্গী, বই হোক বেদনার সাথী, সামাজিক ও মানবিক মূল্যবোধ জেগে উঠুক এই বইমেলাকে কেন্দ্র করে। নতুন প্রজন্ম অনুভব করতে শিখুক বইয়ের প্রতিটি অক্ষরের স্পর্শিত মর্ম। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা দুর্নীতির দায়ে জেল খাটার মধ্য দিয়ে প্রমাণিত যে বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল। সকালে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। হানিফ বলেন, যেহেতু খালেদা জিয়া কারাগারে থাকলে দলটির জনপ্রিয়তা বাড়ে, তাই বিএনপির উচিত বেগম জিয়াকে আমরণ কারাগারে রাখার ব্যবস্থা করা। যে কথা বলেছেন যে বেগম খালেদা জেলে থাকলে প্রতিদিন 10 লাখ করে ভোট বাড়বে, তাহলে বিএনপির এখন উচিত বেগম খালেদাকে আমরণ পর্যন্ত কারাগারে রাখা, তাহলে বিএনপির জনপ্রিয়তা দেশের সবচেয়ে শীর্ষ পর্যায়ে চলে যাবে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোন রাজনৈতিক দলের অপরাধী যদি কারাগারে যায় তাহলে সেই দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ নয়। বিএনপি যদি আইনের শাসনে বিশ্বাস করত তাহলে যে মুহূর্তে খালেদা জিয়া সাজা পেয়েছেন সেই মুহূর্তেই তার চেয়ারপারসনের পদটি বাতিল করতে পারতেন, তারেক রহমানের পদ বাতিল করতে পারতেন। দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে টি টোয়েন্টি ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অপরাধীদের সাথে নিয়ে ভোট চাওয়ার অধিকার কোন গণতন্ত্র দেয় না। কোন অপরাধী যদি কারাগারে যায় সেই দল গণতন্ত্রের জন্য নিষিদ্ধ না। বিএনপি যদি আইনের শাসনে বিশ্বাস করত তাহলে বেগম খালেদা জিয়া সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেছেন, জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক কালে মাথাচাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদকে আইন শৃঙ্খলা বাহিনী নির্মূল করে দিয়েছে। শনিবার বিকেলে সিলেট নগরীর পুলিশ লাইন্সে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা সবাই যদি সে একাত্তরে রুখে দিতে পারি পাক হানাদার বাহিনীদেরকে, সে আমরাই যদি পারি সন্ত্রাসবাদকে রুখে দিতে, আমরা যদি পারি জঙ্গিবাদকে রুখে দিতে, কেন আমরা পারবো না এই মাদকের করাল থাবা থেকে বাংলাদেশকে বাঁচাতে? আগামী 26 ফেব্রুয়ারি থেকে রাজেন্দ্রপুর সেনানিবাসে শুরু হবে অনুশীলন শান্তিদূত চার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের উপর পরিচালিত একটি বহুজাতিক অনুশীলন। এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও ইউএস প্যাসিফিক কমান্ডের যৌথ আয়োজনে পরিচালিত হবে এই বহুজাতিক অনুশীলন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পেশাগত ও কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি শান্তিরক্ষা কার্যক্রমে ইউনিট পর্যায়ে জরুরি কমান্ডের উপর সার্বিক প্রশিক্ষণ দেয়াই এই অনুশীলনের উদ্দেশ্য। এতে অংশ নেবে 32টি দেশের মোট 1,319 জন। দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, গ্রেট ব্রিটেন, জাপান, ফিলিপাইন্স সহ বিভিন্ন দেশ। আগামী মার্চ থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিক্রির খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে নিম্ন আয়ের মানুষরা। তারা বলছেন, এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে, আর ব্যবসায়ীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলছেন এই কর্মসূচি বাজারে কোনো প্রভাব ফেলবে না। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ ওপর বিশেষ রিপোর্ট। চালের বাজারে ঊর্ধ্বগতি ঠেকাতে আর নিম্ন আয়ের মানুষজনকে স্বল্পমূল্যে সরবরাহ করার জন্য আগামী 1 মার্চ থেকে অতিদরিদ্র 50 লাখ পরিবারকে 10 টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। প্রতি মাসে একটি পরিবারকে সর্বোচ্চ 30 কেজি চাল দেওয়া হবে। আমরা মার্চ এপ্রিলের যে কর্মসূচিটা সেটা আমরা চালু করতে যাচ্ছি। খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের এমন বক্তব্য কতটুকু প্রভাব ফেলবে বাজারে, আর এই সরকারের এই কর্মসূচিকে কিভাবে দেখছেন নিম্ন আয়ের মানুষজন? 300 টাকা যদি ইনকাম করি আমাদের বাঁচবে, আরো আর হলে তো আমাদের চাল টাকা বাঁচে না খাদা সুদ। আমরা তো 10 টাকা পাবো না, 10 টাকা তো আমাদের জন্য না। আমরা যে ঢাকা কামাই করি চাল মাছ তরকারি কিনে তো আমার পোষায় না, তো আর চাল যদি সস্তা হলে পরে তাহলে মনে করেন যে কৃষক বাসে লাগাই এর পর 10টা চাল কিনে কিনে খাইবো, 10টা চাল তো খারাপই বলা। 60 টাকা 70 টাকা চাল কিনে যদি খাই এখন তাহলে তো আমরা গরিব মানুষ বাঁচবো কীভাবে? 10 টাকা নিয়ে সরকার যদি দেয় তা আমাদের আমরা নিব। বছরে 7,50,000 মেট্রিক টন চাল প্রয়োজন হলেও সরকারের খাদ্যশস্য মজুদ রয়েছে 14,20,000 মেট্রিক টন, যার মধ্যে মজুদকৃত খাদ্যশস্যের 10,40,000 মেট্রিক টন চাল এবং বাকিটা গম। সরকারের এ ধরনের উদ্যোগ চালের বাজারে কতটুকু প্রভাব ফেলবে তার ব্যাখ্যা দেন চাল ব্যবসায়ীরা। সরকারে 10 টাকা কেজি চাল দিব তাতে আমাদের কোনো প্রভাব পড়বো না, মানে এই চালে শতকরা 5 জনা খাইবে আর 5 জনা বুঝে খাবে উন্নত মানের চাল। এই সমস্ত বাজারে কোনো প্রভাব পড়বে না, তার কারণ হলো সরকার যে চালগুলো দিচ্ছে সেটা হলো মোটা চাল, সেই মোটা চাল আমাদের এই সমস্ত বাজারে একেবারেই বিক্রি খুব না বললেই নয়। যেটা এই খাদ্যবান্ধব কর্মসূচির ফলে নিম্ন আয়ের মানুষদের জীবনে স্বস্তি ফিরে আসবে এমনটাই মনে করেন সবাই। আবু সাদপু, মাইটিভি, ঢাকা। ধন্যবাদ দর্শক, পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকুন। শুনে এছাড়া অনলাইনে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন www.mytvbd.tv। আর দর্শক, ইউটিউবে আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 11:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাসনিমা হোসেন এবং আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।